অবশেষে পরিপূর্ণতা পেল জাতীয় দলের ক্যাম্প। আফগানিস্তানের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে দলে যোগ দিয়েছেন জামাল ভুঁইয়া। আর্জেন্টিনায় তৃতীয় বিভাগ লীগ খেলে এসে গণমাধ্যমে তিনি জানান তার অভিজ্ঞতার কথা। বিস্তারিত দেখব রিপোর্টে। আফগানিস্তানের সাথে ম্যাচের বাকি মাত্র কদিন, তার আগেই দলের সাথে যোগ দিলেন দেশসেরা মিডফিল্ডার জামাল ভুঁইয়া। দীর্ঘক্ষণ বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে ঘামও ঝরালেন জামাল। দেশের প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনায় লীগ খেলতে গিয়েছিলেন, তাই মেসি ম্যারাডোনাদের দেশ থেকে ফিরে আসায় গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। বললেন আর্জেন্টিনায় তার অভিজ্ঞতার কথা। আমি একদম নতুন প্লেয়ার, তারপরে প্রেসিডেন্ট আমাকে ক্যাপ্টেন্সি দিয়েছে, সো অফকোর্স আমি খুশি ছিল। প্লেয়িং স্টাইল, মানুষ, সব কিছু ডিফারেন্ট, বাট ওভারঅল ইটস বিন আ গুড এক্সপিরিয়েন্স। নর্মালি আমার জার্সি হচ্ছে সাদা আর ব্লু, বাট ফার্স্ট ম্যাচের বাংলাদেশের জন্য উনি সক্স দিয়েছে লাল আর সবুজ শর্টস আর সবুজ জার্সি, সো উনি খুব অনার করছে। জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন জামাল, তাই নিজের সেরাটাই দিতে চান মাঠের ফুটবলে। আফগানদের বিপক্ষে জিততে চান এই ফুটবলার। ওরা একটা শক্তিশালী টিম আর ওরা তো আমার চেয়ে আই থিঙ্ক 30-40 প্লেসেস অ্যাবভ আস, সো ওরা মানে আমার চেয়ে স্ট্রং যেটা আমি মনে করি। বাট এটা আমার হোম গ্রাউন্ড, সো এখানে আমার একটা অ্যাডভান্স আছে, আর আমরা যে স্পিরিট আমরা এই সাফে ছিল এটা রাখতে হবে, সো আমি মনে করি আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বললেন এই কদিনে যদি দলের সাথে মানিয়ে নিতে পারেন জামাল, তাহলে প্রথম ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাকে। কোচ প্রথমেই তাকে জিজ্ঞেস করেছে যে জামাল তুমি কালকে সেশন করতে পারবা কিনা। দীর্ঘ জার্নি করার পরও জামাল বলেছে না কোচ আমি ফুল সেশন করব। তো এটা একটা ক্যাপ্টেন হিসেবে যে টিমের প্রতি তার যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, এই অ্যাটিচিউডটা অবশ্যই অন্যদের প্রভাবিত করে এবং পুরো টিম আজকে দেখেছেন আপনারা ছেলেরা কিন্তু খুব উজ্জীবিত। জাতীয় দলের ক্যাম্প পরিপূর্ণতা পাওয়ার আরও একটি বড় কারণ, এদিন দলের সাথে অনুশীলন করতে দেখা গেছে তারেক কাজীকে। এতেই বোঝা যাচ্ছে ইঞ্জুরি কাটিয়ে প্রথম ম্যাচে মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন তিনি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।